বন্ধুরা, তোমাদের মাধ্যমিকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে দুটি অঙ্ক পরীক্ষা আসবে তার মধ্যে একটি অঙ্ক এই চ্যাপ্টার থেকে আসবে। তো এই চ্যাপ্টারের অঙ্কের মধ্যে এই অঙ্কটা অতি গুরুত্বপূর্ণ, অবশ্যই এই অঙ্কটা একবার হলেও নজর দিয়ে যাব। আশা করছি এই অঙ্কটা অতি সহজে তোমরা বুঝতে পারবে। বন্ধুরা, তোমরা খুব ভালোভাবে জানো যে এই চ্যাপ্টারের যে কোনো অঙ্ক করতে গেলে আগে তোমাকে একটা যে কোনো হোক এক্স ধরে নিতে হবে। তো সেটা কোনটা ধরতে হবে সেটা তোমাদের নিজেদের বুঝতে হবে। বন্ধুরা, অঙ্কে বলছে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে। কমলে তাহলে আগে কত ছিল সেটা আমাকে ধরে নিতে হবে। এই যে বন্ধু, আমরা ধরে নিচ্ছি কলমের কমলে মানে আগে 6 টাকা কমছি, 6 টাকা আগে ছিল কত কলমের পূর্বে সেটা আমি ধরে নিচ্ছি। ধরি কলমের পূর্বে দাম ছিল 1 টাকা, 6 টাকা কমলে তাহলে এটা পরের মানে বর্তমানের বর্তমান দাম এক্স মাইনাস 6 টাকা, তাহলে এটা হচ্ছে 1 টাকা আর এক্স মাইনাস 6 টাকা মানে আগের টাকা পরের টাকা। কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে, 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে। তাহলে এখানে বোঝানো হচ্ছে যে তোমার 30 টাকায় আগে কত পাওয়া যেত, এখন 30 টাকায় বর্তমানে কত পাওয়া যাচ্ছে সেটা আমাকে বার করতে হবে। তো এটা জানতে পারলে তবেই তো আমি কম্পেয়ার করতে পারবো, তাই না? তো সেটা কীভাবে করবো এটা আমরা দেখে নিই। যে এক্স মাইনাস 6 টাকায় এটা হচ্ছে প্রেজেন্ট, বর্তমানে এক্স মাইনাস 6 টাকায় পাওয়া যায় 1টি কলম, তাহলে 1 টাকায় পাওয়া যায় 1/x-6টি কলম, এবং 30 টাকায় পাওয়া যায় 30/x-6টি কলম। তাহলে এবার করব কি, পূর্বের পাস্টের 1 টাকায় পাওয়া যায় পাওয়া যেত 1টি কলম, 1 টাকায় পাওয়া যেত 1/x-কলম, আর 30 টাকায় পাওয়া যেত 30/30/x-কলম। তো বন্ধুরা, আমরা 30টাই কেন বার করছি, কারণ হচ্ছে যে আমাকে বলেছে যে 6 টাকা কমলে, 6 টাকা কমলে 30 টাকায়, এই কথাটা গুরুত্বপূর্ণ, 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে। তাই 30 টাকায় আমাকে আগের 30টায় কত পাওয়া যেত, বর্তমানে 30টায় কত পাওয়া যেত সেটা আমি যদি লক্ষ্য করি তাহলে আমি সেটা কম্পেয়ার করতে পারবো। তাহলে তিনটি এখানে কম্পেয়ার করা হয়েছে। বন্ধুরা, এখানে বলেছে যে প্রতি ডজনে তিনটি বেশি কলম পাওয়া যায়, তাহলে আমাকে কী করতে হবে এটাকে প্রথমে কম্পেয়ার করতে হবে, মানে বর্তমানের সঙ্গে, মানে প্রশ্নানুসারে লিখতে হয় বর্তমানের সঙ্গে আগের, আমাকে 30/x-6-30/x এটা করলাম, কারণ হচ্ছে এটা হচ্ছে আমাকে কম্পেয়ার করতে বলেছে কোয়েশ্চেনে। তো কম্পেয়ার করলাম, পাওয়া গেলে কটি এটা কম্পেয়ার করলে কটি কলম বেশি পাওয়া যাবে, ডজনে তিনটি মানে 12/3। তাহলে এবার জাস্ট এটা সিম্পল সলিউশন করব, এছাড়া আর কিছু নয়, এটাকে জাস্ট সিম্পল সলিউশন। বন্ধুরা, এক্স মাইনাস 6 এটা কেটে গেল, এক্স দিয়ে 30 গুণ, মাইনাস এক্স কেটে গেল, এটাকে 30x আর প্লাস 30/180=3। এবারও এখানে বন্ধুরা 30x আর 30x কেটে গেল, এবার থাকছে 180/x-6, x=3/12, 3 আর 60 কেটে গেল 180, এবার x²-6x=60×12, 60×12 কত হয় 600/720, x²-6x=0। এবার জাস্ট সিম্পল লসাগু করব, লসাগুতে আসছে 2×2×2×2×5×3×3। বন্ধুরা, এটা তোমরা লসাগু করতে পারবে আশা করছি, এটা এরকমই আসবে, তোমরা দেখে নিও। এবার আসছে এরকম,
এটা মোটামুটি আসবে এক্স এক্স স্কোয়ার মাইনাস ত্রিশ এক্স প্লাস চব্বিশ এক্স মাইনাস সাতশো কুড়ি ইজিক্যাল টু শূন্য। তাহলে এটা কেন তিরিশ আর গুণি চব্বিশ গুণ করলে আমার দাঁড়াই সাতশো কুড়ি। তাহলে আমি এটা করতেই পারি, মাইনাস ত্রিশ এক্স প্লাস চব্বিশ এক্স করলে মাইনাস এক্সই আসছে, তাহলে আমাকে মাইনাস সিক্স এক্স আসছে, আমাকে মাইনাস সিক্স এক্সটা যে কোনোভাবে করতে হবে। তো আমি এটা এইটার মাধ্যমে করলাম। এবার বন্ধুরা এখান থেকে কমন নেবো এক্স এক্স, এখানে এক্স কমন, এখানে তিরিশ থেকে এক্স কমন যা তিরিশ যাবে প্লাস চব্বিশ কমন নিলাম, এখানে এক্স মাইনাস তিরিশ আসছে। সিম্পল সলিউশন বন্ধুরা, যদি এখানে কোনো বুঝতে অসুবিধা হয়, মিডল টার্ম ফ্যাক্টরে যদি কোনো তোমাদের অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি নির্দ্বিধায় উত্তর দেবো, তোমরা নির্দ্বিধায় কোশ্চেন করতে থাকো। এক্স এক্স মাইনাস তিরিশ যদি বন্ধুরা আমরা কমন নিই তাহলে এখানে এক্স থাকছে, এখানে থাকছে চব্বিশ ইজিক্যাল টু শূন্য। তাহলে এক্স হয় এক্স ইজিক্যাল টু তিরিশ, আর না হলে এক্স ইজিক্যাল মাইনাস চব্বিশ, এটা হচ্ছে অবর্জনীয়, তো এটা গ্রহণীয়। তাহলে কলমের বর্তমান মূল্য সরি পূর্বের মূল্য থাকছে তিরিশ টাকা, আর বর্তমান প্রেজেন্ট মূল্য হচ্ছে তিরিশ মাইনাস ছয় ইজিক্যাল টু চব্বিশ টাকা। তো বন্ধুরা আশা করছি অঙ্কটা খুব সহজ লেগেছে। যদি এরকমই সহজে অঙ্ক দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলে প্রতিটা ভিডিও তোমার জন্য করা হয়েছে, তোমরা দেখতে থাকো। আশা করছি ভালো লেগেছে, বন্ধুরা সাথে থাকো, সাবস্ক্রাইব করো, লাইক করো।